জানিয়ে দিচ্ছি স্যার, ওনারা রওনা দিচ্ছেন। বলছি স্যার, একবার যাই না স্যার, মানে আমি আপনাদের কোনো ক্ষতি করব না, একবার ভিতরে গিয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখে চলে আসবো, সিস্টার থাকবে আমার সঙ্গে, একবার যেতে দিন না স্যার, অনুরোধ করছি। না, আগে ওর বাড়ির লোক আসুক, তাদের ভার্সন নিই, তারপরে ভেবে দেখবো আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া যায় কি যায় না। ওনাদের কাছ থেকে তো আপনার সম্পর্কে আগে জানতে হবে, আপনার সঙ্গে রিলেশনশিপটা স্ট্রেঞ্জ ছিল কি না সেটাও তো জানতে হবে, আর তার জন্য ওর জবানবন্দি নেওয়াটা সবথেকে জরুরি। তার আগে কেউ ওকে প্রভাবিত করুক এটা তো আমরা চাইবো না, সুতরাং আগে আমরা কথা বলবো, ওর বাড়ির লোক আসলে আমরা কথা বলবো, তারপর। ঠিক আছে স্যার, আমি তাহলে সারা রাত এখানেই আছি, আমি এখানেই অপেক্ষা করব, একবার না একবার তো কথা বলতেই পারবো, মানে আপনাদের সন্দেহ যখন নিরসন হবে তখন একবার অন্তত নিশ্চয়ই কথা বলতে দেবেন আমাকে, তার জন্য এখানে অপেক্ষা করতে হবে তো, যতক্ষণ অপেক্ষা করতে হবে আমি করব, এখান থেকে নড়ব না, কিন্তু কথা আমি বলবই স্যার। আরে কেমন আছে মেয়েটা? ট্রিটমেন্ট তো চলছে, কেবিনে দিয়ে দিয়েছে, এখন আরো কিছু টেস্ট টেস্ট বাকি আছে। সব কিছু তুই দেখ, তুই দেখে ক্ষমা করতে পারবি তোর জন্য? বাবা থাক না, এখানে এসব কথা বলার কি দরকার বলতো, আর তাছাড়া দাদাভাই বা কি করে জানবে যে তোতা এরকম একটা কাণ্ড ঘটাবে? জানা উচিত ছিল, জানা উচিত ছিল, এক এক সময় এক এরকম কথা বলছি, মেয়েটাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, কি সব বুঝে গেল? আমি সেরকম কথা বলেছি তোমাকে? এই খবরদার, একদম বাজে কথা বলবি না, সব কিছু কি লিখে বলতে হবে? হ্যাঁ, তোর কথা অনুযায়ী আমি মেয়েটার সঙ্গে বাড়ি গিয়ে যোগাযোগ করে এলাম, আর এখন তুই বলছিস মেয়েটাকে তুই ভালোবাসিস না, আবার ওকে তুই বলেছিস যে কোনো একটা অন্য মেয়ের সঙ্গে তোর সম্পর্ক আছে, এত বড় মিথ্যা কথা বলেছিস! আমি জানতাম না আমার ছেলে এত বড় একটা মিথ্যাবাদী, ছি! সত্যি দাদাভাই, তুই কি রে, তোর এই কথাটা বলার কি দরকার ছিল? হ্যাঁ, সম্পর্ক রাখতে পারবি না পারবি না ঠিক আছে, তুই এই কথাটা বলতে গেলি কেন তুই ওকে? এই কথাটা একটা মেয়ের জন্য যে কতটা কষ্টকর তুই সেটা জানিস, বুঝিস? বুঝিস না দাদা ভাই, আর বিশেষ করে যে মেয়েটা তোকে ভালোবাসে। ভালোবাসলে কি অন্য কাউকে বিয়ে করতে পারতো নাকি? তুই বুঝবি না দাদা ভাই, ও ভালোবাসে বলেই চলে যেতে চেয়েছিল, তোর ওপর একটা প্রতিশোধ নিতে চেয়েছিল। না না, ও সব বুঝি, ও সব বুঝি, সারা জীবন তো নিজে যা মনে করেছে, নিজে যা ভালো মনে করেছে তাই করে এসেছে, মানে এইভাবে মেয়েটাকে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? আর যদি মেয়েটা না বাসতো কি হতো বল? বাবা, আমাদের বাড়ির অবস্থা তোমার থেকে ভালো আর কেউ জানে না, ওর বাড়ি থেকে মেনে নিত এই বিয়েটা কোনো দিন না।